আমরা স্ক্রিনে এখন যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটার সংখ্যাগুরু মান বা মোট নির্ণয় করবো তো এটা করতে গেলে এখানেও আমাদের একটা ছপ করে নিতে হবে প্রথমে শ্রেণীসীমা দেখো এখানে শ্রেণীসীমা যেগুলো রয়েছে ফর্টি ফাইভ ফিফটি ফোর ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফোর এটা ঊর্ধ্বসীমা এটা নিম্নসীমা কিন্তু সমান নয় তাহলে আমাদের আর একটা নতুন ঘর করতে হবে শ্রেণিসীমা না আর আছে পরিসংখ্যা এরপর আমি যেগুলো দেওয়া আছে দেখে দেখে লিখে নিই সেভেনটি ফাইভ এইটটি ফোর এইটটি ফাইভ নাইনটি ফোর নাইনটি ফাইভ ওয়ান হান্ড্রেড ফোর এরপরে শ্রেণী সীমানা করলে মানে চুয়ান্ন আর পঞ্চান্ন পয়েন্ট ফাইভ করে বাড়া কমা হবে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এটা হয়ে যাবে

19 নাইনটিন তারপর থার্টি টু তারপর এটা রয়েছে টুয়েলভ এবং এটা রয়েছে সিক্স দেখো মোট বা সংখ্যাগুরু মান হচ্ছে সব থেকে বেশি কোনটা আছে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পরিসংখ্যা সব থেকে বেশি আছে থার্টি টু তাহলে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটা হবে থার্টি টু লিখব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণিসীমানা শ্রেণিসীমানা হচ্ছে থার্টি টু এইটা হচ্ছে সংখ্যাগুরু মান তাহলে এই শ্রেণিসীমানাটা হবে মানে এটা সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে এইটি ফোর পয়েন্ট ফাইভ এবার যে ফর্মুলাটা আছে সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য যে একটি সহজ ফর্মুলা আছে সেটা আমি লিখব তথ্যটির সংখ্যাগুরু মান ফর্মুলাটা হলো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এবার এখানে একইভাবে লিখে দিতে হবে এল কোনটা এফ জিরো কি এফ ওয়ান কি এগুলো লিখে দিতে হবে দেখো সংখ্যাগুরু শ্রেণী আমরা যেটা পেয়েছি এটাকে আমরা লিখবো এফ ওয়ান আগেরটা হচ্ছে এফ জিরো আর এই পরেরটা হচ্ছে এফ টু এখানে সব থেকে বেশি পরিসংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে এফ ওয়ান আগেরটা এফ জিরো আর পরেরটা হচ্ছে এফ টু আর এল হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত সীমানার এই নিম্ন শ্রেণী সীমানাটা তাহলে যেখানে লিখব এল সমান সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এফ জিরো নাইনটিন এফ ওয়ান থার্টি টু এফ টু টুয়েলভ আর এইচ হচ্ছে এই যে শ্রেণী সীমানা তার যে ডিফারেন্স মানে যা শ্রেণী দৈর্ঘ্য এটা বিয়োগ করলে হবে দশ এবার এই মানগুলো আমি এখানে বসাবো সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ প্লাস থার্টি টু মাইনাস নাইনটিন টু ইন্টু থার্টি টু মাইনাস নাইনটিন মাইনাস টুয়েলভ ইন্টু টেন এটা ক্যালকুলেট করলে হবে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ প্লাস এটা আসছে থার্টিন এটা বিয়োগ করলে হচ্ছে থার্টি থ্রি ইন্টু টেন সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ প্লাস এটা ভাগ করলে হবে থ্রি পয়েন্ট নাইন ফোর প্রায় যোগ করলে হবে এখানে শূন্য করে নিলাম চার চার সেভেন্টি এইট সেভেন্টি এইট পয়েন্ট আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারবো তাহলে কিন্তু খুবই সহজ যদি শ্রেণীর সীমা না দেওয়া থাকে তাহলে দুটো ঘরেই হয়ে যাবে এটা করতে হবে না আর যদি শ্রেণীর সীমা দেওয়া থাকে সেটা শ্রেণীর সীমা না করে নেবো মানে জাস্ট এই দুটোকে সমান করে নেব আর যদি সমান দেওয়াই থাকে আর করার দরকার নেই এই ফর্মুলাটাতে বসিয়ে আমরা কিন্তু সহজেই মানটা নির্ণয় করতে পারি ফর্মুলাটা এল প্লাস এখান থেকে বলি দেখো এল প্লাস এইটা থেকে এইটা বাদ প্লাস দুবার এটা থেকে এটা এবং এটা বাদ এফ ওয়ান থেকে এফ জিরো বাদ দুবার এফ ওয়ান থেকে এফ জিরো আর এফ টু বাদ যেটা হলো তার সঙ্গে এইচ গুণ করতে হবে এবং এল যোগ করতে হবে